একটুও চোখের আড়াল করছে না আমাকে। ওদিকে আজ অরুণের ছেলের যে কেসটা কোর্টে উঠবে, বিশু বলেছে ওনার শাস্তির জন্য আমাকে সাক্ষী দিতেই হবে, কোর্টে যে আমাকে যেতেই হবে। কনক যে যাই বলুক, যাই হোক না কেন, তুমি অরুণেশ চ্যাটার্জির এগেনস্টে সাক্ষী দেবে না। তুমি অবুঝের মতো করছো, আমায় নিয়ে ভয় পাচ্ছ, কিন্তু আমাকে কোর্টে সাক্ষী দিতে যেতে হবেই। ক্ষমা করে দিও আমায়, তুমি পারবো না তোমার কথা রাখতে, সরি। তুমি এখানে কি করছো কনক? হ্যাঁ, ওর সাথে ফোনে কথা বলছিলাম মা, ফোন করেছিল আমায়। সে ফোন তো ভেতরে বসেও করা যায়, এখানে কেন? কনক, তোমাকে সমানে বলা হচ্ছে সাবধানে থাকতে, তুমি কেন কথা শুনছো না বলো তো? না মা, আমি আসলে এইখানে। আচ্ছা ঠিক আছে, চলো ভেতরে চলো। মা, আমি আমি একটু এখানে থাকি, অনেকক্ষণ বসেছিলাম, একটু হাঁটাচলা করলে ভালো লাগবে। তুমি তুমি ভেতরে যাও, আমি আসছি। তুমি ঠিক কি চাইছো বলো তো কনক, কি চাইছো? মা, আমি আসলে কি বলো, বলো না পরিষ্কার করে কি বলতে চাইছো, কিসের এত সমস্যা? এটা সত্যি হতে পারে, দুঃস্বপ্ন কখনো ভাবিনি। অভ্র ডিভোর্স চায়, বলা নেই কওয়া নেই একটা নোটিশ পাঠিয়ে দিয়ে, এবার কি তাহলে সত্যি সত্যি আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে? কিন্তু এসব সত্যি অভ্র করেছে, নানা বিশ্বাস হয় না, কিছুতেই বিশ্বাস হয় না। অরুণেশ চ্যাটার্জি, হ্যাঁ ওই লোকটাই সব করেছে, সুযোগ নিচ্ছে আমাদের দূরত্বের, কিন্তু এটা কেন করলো? আমাকে অভ্রকে আলাদা করে লোকটার কি লাভ? আমাকে কথা বলতে হবে ওনার সাথে, অনেক ক্ষতি করেছে, আর কত? হ্যাঁ আমি বুঝতে পারছি কেসটা জটিল, কিন্তু যে করেই হোক মিস্টার চ্যাটার্জিকে এখান থেকে বার করতেই হবে। দেখুন, আই উইল ট্রাই মাই বেস্ট, কিন্তু সমস্ত তথ্যবান আলটিমেটলি আপনাদের পরে যাবে কিনা সেটা বলা খুব মুশকিল, আমি দেখছি কি করে। একটা উপায় নিজে বার করে নেব। আর আমার কি হবে মিস্টার চ্যাটার্জি? আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি কেন আপনি কেন আমার ঘর ভাঙলেন? যারা কাঁচের ঘরে বাস করে তারা অন্যের ঘরে ঢিল ছোড়ে না ঢিলমিল, এই কথাটা তোমার শাশুড়ি মায়ের বোঝা উচিত ছিল। আর যদি এই কোর্টে ভালোবাসার জন্য আমার শাস্তি হয়, তাহলে সেই ভালোবাসার জন্য অন্যকে ছাড়খাড় করে দিতে আমার চোখের পাতা কাঁপবে না। কিন্তু আমি কেন, আপনি আমাকে কেন টার্গেট করলেন? তোমার একটাই দোষ, তুমি ইন্দিরা চৌধুরীর ফ্যামিলি মেম্বার, ডটার ইন ল। এইবার ইন্দিরা চৌধুরী বুঝবে ভালোবাসার কি জ্বালা। লিসেন মিস্টার চ্যাটার্জি, আমি কিন্তু আপনার কোনো ক্ষতি করিনি। না করনি, কারণ ক্ষতি করার মতন ক্ষমতা তোমার নেই। আমি তোমার জন্য ফিল করি ঝেলমিল, বাট দেয়ার ইজ নো আদার ওয়ে।
অবশ্য তোমার ব্যাপারে আমি ভেবেছি, তুমি যদি অভ্রকে ডিভোর্স দাও তুমি প্রচুর টাকা পাবে, এত টাকা যা দিয়ে তোমার সারা জীবন চলে যাবে, সেটাই তো তুমি চেয়েছিলে। শুধু টাকা দিয়ে কি ভালোবাসা বিক্রি করা যায় মিস্টার চ্যাটার্জি? ওয়াই নট? আর তাছাড়া কার জন্য দুঃখ করছো তুমি অভ্র? সে তো দিব্যি নিকিতার সঙ্গে ঘর করছে, তোমাদের মধ্যে কি আর ভালোবাসা আছে ছেলেমেয়ে? তোমার নতুন স্বাধীন জীবনের জন্য আগাম শুভেচ্ছা রইল। মিস্টার চ্যাটার্জি আমাদের দেরি হয়ে যাচ্ছে, প্লিজ আসুন। কনক চৌধুরী যেন সাক্ষী দিতে কোর্টে না আসতে পারে। চলুন। কিন্তু বলে নি দাদাবাবুকে না জানিয়ে গেলে পরে যদি আমাকে বকাবকি করে? কিছু হবে না বিশু কাকা, কিছু বলবে না ও, আমাকে কোর্টে যেতেই হবে, এসো। সত্যি তুমি দাদাবাবুকে না জানিয়ে যাবে বলে নি? এখন আর জানাবার সময় নেই, তুমি প্রশ্ন করো না, গাড়ি স্টার্ট করো। ঠিক আছে। আমাকে ক্ষমা করে দিও মা, তোমাদের কথা রাখতে পারলাম না, তোমাদের না জানিয়ে কোর্টে যেতে বাধ্য হচ্ছি আমি। অনেকটা দেরি হয়ে গেছে, তবে কি ঝিলমিল আজ কোর্টে আসবে না? মিসেস ঝিলমিল চৌধুরী আপনার নামে ডিভোর্স ফাইল করেছে। আসবে না কেন? ওর তো বেশি ইন্টারেস্ট ডিভোর্স নেওয়ার। কিন্তু তাহলে তোর এতক্ষণে ওর কিছু হয়নি তো? ঠিক আছে তো? আশ্চর্য, আমি এখনো কেন ওর কথা ভাবছি, এখনো ওকে নিয়ে টেনশন করছি। তুমি হঠাৎ আমাকে ফোন করলে ঝিলমিল, কি ব্যাপার? হ্যালো ঝিলমিল, বাড়িতে সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ দাদাভাই, বাড়িতে সবই ঠিক আছে, কিন্তু কনক। কনক? কি হয়েছে কনকের? না না, সেরকম কিছুই হয়নি, কিন্তু খুব শিগগিরই কিছু একটা হতে পারে। কনক কিছুদিন পরে মা হবে, আর এরকম একটা শরীরের অবস্থায় ও কোটে গেছে দাদাভাই। হোয়াট? তুমি জানতে না? না, আমি শিওর ছিলাম তুমি জানবে না, কারণ তুমি জানলে ওকে অ্যালাউই করতে না। মানে কনক তো আমাদের কারোর কথাই কিছু শোনে না, আর তাছাড়া আমিও ডিসাইড করে নিয়েছি যে আজকাল আমি বাড়িতে কারোর কোনো বিষয়ে নাক গলাবো না। কিন্তু আমার মনে হয় কনক যেটা করেছে সেটা ঠিক করেনি, তাই আর কি তোমাকে আমি জানিয়ে রাখলাম। লাগিয়ে দিয়েছি আগুন, এবার দেখ তুই কেমন জ্বলিস। কনক কোথায়? হঠাৎ করে না বোরানি কোথায় চলে গেল, মানে
কাজ শেষ হওয়ার পর আমরা ওকে খুঁজে পাইনি। তার মানে ঝিলমিল ঠিকই বলেছিল, আমি বারণ করা সত্ত্বেও কনক কোর্টে গেছে।